পুরীর জগন্নাথ মন্দিরের এমন কিছু রহস্য আছে যা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এইসব ঘটনার নেই কোনো বৈজ্ঞানিক তাৎপর্য। আর কিভাবেই বা এই ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, তার সুদুত্তর দিতে পারেননি মন্দিরের নিত্য পূজারি বা সেবকেরা। কি সেই রহস্য? মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটির উড়ে হাওয়ার গতিবেগের বিপরীতে সন্ধ্যার পর যখন সমুদ্রের দিক থেকে হাওয়া বয়, পতাকা দিক পরিবর্তন করে উঠতে শুরু করে। কিভাবে এই ঘটনা ঘটে আজও তার কোনো উত্তর দিতে পারেনি বিজ্ঞান। এরপর অবাক করে দিবে মন্দিরের চূড়ায় বসানো সুদর্শন চক্র। মন্দিরের যে প্রান্ত থেকে চূড়ার দিকে তাকাবেন, সুদর্শন চক্র সর্বদা আপনার দিকেই থাকবে। এখানে হাওয়ার গতিপথ প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চলে। সাধারণত দিনের বেলা হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে, আর সন্ধ্যের সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে যায়। কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে তা ঠিক উল্টো। সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। ভারতের অন্যান্য মন্দিরের মতো এই মন্দির যথেষ্ট উচ্চতা সম্পন্ন। তবে এই মন্দিরের উঁচু চূড়ার উপর বসে না কোনো পাখি, এমনকি কোনো পাখি উড়েও যায় না। কোনো এরোপ্লেন গতিপথ এই মন্দিরের চূড়ার উপর দিয়ে করা হয় না। এইভাবে চলে আসছে যুগ যুগ ধরে। বিশাল মন্দিরের ছায়া দিনের কোনো সময়েই ভূমিকে স্পর্শ করে না। সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত কেউ কখনো দেখতে পায়নি পুরীর মন্দিরের ছায়া। জগন্নাথ মন্দির অবস্থিত সমুদ্রের একদম পাশেই। বহু সামুদ্রিক ঝড় এসেছে এই মন্দিরের উপর, কোনো বড় ক্ষতি করতে পারেনি, এমনকি সুনামির সময়ও ক্ষতি হয়নি এই মন্দিরের। প্রতিদিন মোট 36 রকমের ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। সাতটি বিশাল মাপের হাঁড়ি পরপর বসানো হয় আগুনের উপর। কোনোদিন এই ভোগ এক বিন্দুও পুড়ে যায় না। আর যতই ভক্ত সমাগম হোক না কেন, কখনো মন্দিরে প্রসাদের অভাব পড়ে না। বহুদিন ধরে রেখে দিলেও এই প্রসাদ নষ্ট হয় না। ভোগ রান্নার সমস্ত আনাজ আসে মন্দিরের নিজস্ব জমিতে চাষ করা ফসলের থেকে। এই জমি জগন্নাথ দেবের নামেই এবং আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের ক্ষতি হয়নি। মন্দিরের সিঁড়িতে সন্ধ্যার সময় পা দিলে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলে সমুদ্রের শব্দ ঢুকবে না কানে, আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলে শোনা যাবে সমুদ্রের শব্দ। সবচেয়ে অদ্ভুত বিষয় জগন্নাথ দেবের নবকলেবরের ঘটনা। সাধারণত কোনো মন্দিরে মূর্তি নয়, পাথর নয়, ধাতু দিয়ে তৈরি করা হয়, কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের মূর্তি কাঠের তৈরি। প্রত্যেক 12 বৎসর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন শরীর বা কলেবর প্রদান করা হয়, নতুন রূপে তৈরি করা হয়, যাকে বলা হয় পুনর্জন্ম বা নবকলেবর। জয় জগন্নাথ দেবের জয়।